আবু আমিরকে আমার আব্বাজানের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। ওই সময়তে হযরত আবু আমির কে ক্ষমা করে দিলেন, আল্লাহর ভয় ছিল বলে তারা এতটা লাভবান হয়েছিল। আল্লাহর ভয় নেই আমাদের ভিতরে, ওই জন্য বিভিন্ন অন্যায় কাজ আমাদের দ্বারা হচ্ছে, আমাদের কোনো অসুবিধে হয় না। পণ্যের মাল যে জবরদস্তি করে খায়, কিন্তু বললে তাকে অ্যাটাক করে মারে, সেই ভয়টা আমাদের ভিতরে নাই। در شریف اللهم صل على وعلى آل سيدنا جنم امار نبیر جوگے জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত। কোরআনে মধ্যে জানিয়ে দিয়ে দিলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে দিলি, হে বিশ্বাসী ঈমানদার সম্প্রদায় মানুষেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহার বর্বদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো, নিজের আহার পরিবার দিগকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আপনি হলেন বাড়ির গার্জিয়া, আপনার সন্তান সন্ততি আপনাকে বাঁচাতে হবে, তাদের বলতে হবে নামাজ পড়তে। আপনার পিতা মাতা আপনার সন্তান সন্ততিদের হলো আহাল পরিবার, আল্লাহ নবী দরবার। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়া জমিনে সবচাইতে কারা গরিব, সবচাইতে গরিব মানুষ কোন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা শুনবে, আল্লাহ নবী সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, বাবা শুনে রেখে দাও, ওই মানুষটা গরি কাল কিয়ামত ময়দানে, ময়দানে মাশারে কোটি কিয়ামত দিনে, ময়দানে মাশারে ওই মানুষটা আল্লাহর ইবাদতকারী বান্দা, ওই বান্দারা আল্লাহর আবেদে বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দা,
বান্দাটা হজ করনি ওলা বান্দা ওর কোন আমলে কমতি ছিল না কোন ইবাদতে কমতি ছিল না তবে শুনে রাখো ওই মানুষটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ময়দানে মাশারে কোটি কিয়ামতের দিনে ময়দানে মাশারে কোটি কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে ও আমার বান্দা ইবাদত করি বান্দা আমি আল্লাহ পাক তোমাকে আমার আল্লাহ পাক আমি দয়ার জান্নাত দিতে বলছি তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও মানুষটা সর্বদিক দিয়ে ইবাদত করি আল্লাহ পাকের বান্দা ছুটে ছুটে জান্নাতের দিকে চলে যাবে ওই সময়তে জান্নাতের দরগা যখন পৌঁছে যাবে ওই সময়তে পিছনের তাকিয়ে দিয়ে দেখবে ওর পিছনে কিছু মানুষ ছুটতে থাকে আল্লাহ পাক ওই সময় বলবে ও আমার বান্দা তবে তুমি পিছনের দিকে তাকিয়ে দেখো ওরা কারা ওই সময়তে বান্দা তাকিয়ে দেখবে এরা অন্য কেউ না এরা হলো আমার আকাল বনক ওই সময়তে বান্দা তাকিয়ে দেখতে থাকবে তিনি অন্য কেউ না তিনি হলেন আমার প্রাণের বিবি বিবি কি ব্যাপার না আল্লাহ দুনিয়ার জমিনে ওর অর্থ উপার্জন করা অর্থ আমি ভক্ষণ করেছি তবে আমাকে পর্দা করার কথা কোনোদিন বলি নামাজ পড়ার কথা কোনোদিন বলি হালাল হারাম বেঁচে খাওয়ার কথা কোনোদিন বলি যার কারণে আল্লাহ আজকের ওর বিপক্ষে আমি দাঁড়িয়ে গেলাম ওই সময় আল্লাহ বলেন বান্দা তুমি ওকে চেনো তোমার আমল থেকে তুমি 40 বছরের ইবাদত তোমার বিবিকে দিয়ে দাও বান্দা ওই সময়তে নিজের আমল খানা থেকে 40 বছর ইবাদত বিবির কাছে দিয়ে দিলেন বান্দার আর কত থাকলো 30 বছরের আমল বান্দার কাছে থাকলো ওই সময়তে ওই বান্দা পিছনে নিজের মেয়েও দাঁড়িয়ে যাবে কেন আল্লাহ দুনিয়া জমিনে আমার আব্বা যার আমাকে উপার্জন করে খাওয়াত আমাকে কোনোদিন নামাজের কথা বলি কোনোদিন পর্দা করার কথা বলে শুনেছি তার আমি সহ্য করতে পারবো না হযরত আবু আমের দুটো বাচ্চাকে টান মেরে ফেলে দিয়ে ছুটে 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 খলিফাতুল মুসলিমিন হযরত উমারের দরবারে আসে ইদি যে যে হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে দেখতে পেলেন আবু আমের টাইম তো পার হয়ে যাচ্ছে কিন্তু আবু আমের তো এখনো এলো না ওই সময়তে হযরত আবু জার গিফারিকে ডাকলে আবু জার গিফারি আবু আমি তো পালি গিয়েছি আবু আমের বদলে তোমাকে হত্যা করা হবে যখন আল্লাহ নবী সাহাবী আবু আমেরকে যখন না আসে ওই সময়তে আবু জার গিফারিকে তোলা হলো দূর থেকে আওয়াজ দিতে লাগলেন ও আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর হযরত উমার ফারুক আমি আবু আমির আসতেছি আল্লাহ নবী সাহাবীকে শুনেছে চড়াবে জানে না ও মুসলমান ছেলেরা নওজোয়ানেরা যুবকেরা সোনার মালিকেরা কান খুলে শুনে রেখে দিন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু আমির দূর থেকে আওয়াজ দিতে লাগলেন ও খলিফাতে মুসলিমীর হযরত উমার ফারুক আপনি শুনলেন চড়াবেন না আমি আবু আমির হাজির হয়ে গেছি আবু আমির কে দেখি হযরত উমার ফারুক হেসে ফেললেন আবু আমির তুমি তো চাইলে পালাতে পারতে অন্য দেশে চলে যেতে পারতে তুমি চলে এলে
ওই সভাতে ছিল সেই মালিকের দুটো ছেলে ছোট ছোট ছেলে ওই সময় দেখতে পেলে আবু আমজাদ দরগরা যখন পৌঁছে যাবে ওই সময় পিছনের তাকিয়ে দেখবে ওর পিছনে কিছু মানুষ ছুটতে থাকে আল্লাহ পাক ওই সময় বলবে ও আমার বান্দা তবে তুমি পিছন দিকে তাকিয়ে দেখো ওরা কারা ওই সময়তে বান্দা তাকিয়ে দেখবে এরা অন্য কেউ না এরা হলো আমার আকাল বনক ওই সময়তে বান্দা তাকিয়ে দেখতে থাকবে তিনি অন্য কেউ না তিনি হলো আমার প্রাণের বিবি বিবি কি ব্যাপার দুনিয়ার জমিনে ওর অর্থ উপার্জন করার অর্থ আমি ভক্ষণ করেছি তবে আমাকে পর্দা করার কথা কোনোদিন বলি নামাজ পড়ার কথা কোনোদিন বলি হালাল হারাম বেঁচে খাওয়ার কথা কোনোদিন বলি যার কারণে আল্লাহ আজকের ওর বিপক্ষে আমি দাঁড়িয়ে গেলাম ওই সময় তো আল্লাহ বলেন বান্দা তুমি ওকে চেন তোমার আমল থেকে তুমি 40 বছরের ইবাদত তোমার বিবিকে দিয়ে দাও বান্দা ওই সময়তে নিজের আমল খানা থেকে 40 বছর ইবাদত বিবির কাছে দিয়ে দিলেন বান্দার আর কত থাকলো 30 বছরের আমল বান্দার কাছে থাকলো ওই সময়তে ওই বান্দা পিছনে নিজের মেয়েও দাঁড়িয়ে যাবে কেন আল্লাহ দুনিয়া জমিনে আমার আব্বা যার আমাকে উপার্জন করে খাওয়াত আমাকে কোনোদিন নামাজের কথা বলি কোনোদিন পর্দা করার কথা বলি তার উপার্জন করা ফোন নিয়ে তার টাকা উপার্জন করা ফোন নিয়ে আমি বেগানা পুরুষের সঙ্গে কথা বলতাম আমার আব্বাজান কোনোদিন মানা করে দিত চার করে আল্লাহ আজকের আব্বাজানের বিরুদ্ধে হয়ে গেলাম ওই সময়তে আল্লাহর বান্দা ওই মেয়েকে দীর্ঘ 6 বছরের আমল কেটে নিয়ে যখন কেটে নিলেন ওই সময়তে আরো পাশে দাঁড়িয়ে আছে তার পিরানের ছেলে তার চন্মতাওয়া ছেলে দাঁড়িয়ে আছে কারণ আব্বাজান কাজ থেকে আমার আব্বাজান কোনোদিন আমাকে নামাজের কথা বলতো না রোজার কথা বলতো না ইসলামে হক হালাল হারামে বেঁচে খাওয়ার কথা বলতো না এরা বলেন বিরাল আজকের আমি ওর বিরোধী দাঁড়িয়ে গিয়েছি ওই বান্দাটা সব আমলটাকে ওই ছেলেকে দিয়ে দিবে ওই সময়তে ওই আবেদ বান্দা ইবাদতকারী বান্দার আবেদ বান্দার পিছনে তার বৃদ্ধ মা বাপ দাঁড়িয়ে যাবে ওই সময়তে আল্লাহ পাকের মালেকা আল্লাহ পাক ওই সময়তে ওর আমল নামায় আর কিছু লিখি না ওই সময়তে ওই বান্দার আমল নামাতে আর কোনো লিখি না ওই সময়তে ওই বান্দাগুলোর গোনাগুলো নিয়ে বুকে গোনাগুলো নিয়ে ওই সময়তে ওই আবে বান্দাটা আল্লাহ পাকের জাহান্নামায় চলে যাবে কারণ সে আমাকে কোনোদিন প্রতিবাদ করি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করি আমাকে কোনোদিন নামাজ পড়ার কথা বলি যার কারণে আজকে আমি শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুঝকো পিলা দে ইশক কি জাম তো আকা আর মাই গো গুলাম
الله পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহু আমিন এখন বক্তব্য করবেন بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى كلام المزيد والفرقان الأمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا پیارا نبی پیارا نبی
پیارا نبی چاند جیسے او نبی چاند سے والا او نبی چاند جیسے او نبی چاند سے والا او نبی تیرے پیارے نام پر ہو جاؤ فدا نبی پیارا نبی پیارا نبی پیارا نبی آئے جبرائیل نبی آپ کے سلام کیا نبی آئے جبرائیل نبی آپ سے سلام کیا نبی رب ہے میرا جگی جنت کی پیغام دیے ہے اللہ نے بلبلایا چل پر آنا نبی تیرے پیارے نام پر ہو جاؤ فدا نبی پیارا نبی آئے جبرائیل نبی آپ کو سلام کیا نبی آئے جبرائیل نبی آپ کو سلام کیا نبی رب ہے میرا جگی جنت کی پیغام دیے ہے اللہ نے بلبلا چل پر آنا نبی تیرے پیارے نام پر ہو جاؤ فدا نبی اللہم صلی علی وعلی آلہ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا أنفسكم وأهلكم نارا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين كرسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين تارا حاضر على المجلس وفستيد ما دندار من دار
নেকার আল্লাহ আলম রূপ দিয়ান গনেরা জান যুবক ছেলেরা পর্দার আড়ালে পর্দা নসীনা ধরে বেকা আম্মা জান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র রজব মাসে আমাদের সবাইকে একত্র করিয়ে তিনি তানার রহমতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মাবুদের দরবারে এই ভারতের জমিন দেখে শুকরিয়া স্বরূপ গাফল করে সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবী সরওয়ারে গায়ে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলেন আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না যে নবী রসিলায় যে নবী রসিলায় আল্লাহ পাক তৈরি করে